ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যেই কুলাঙ্গার হাত উত্তোলন করে মামলা দায়ের করার দুঃসাহস দেখিয়েছে, ওর বিরুদ্ধে যদি ভারত সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয়, শুধু বাংলাদেশ আর ঢাকা রাজধানী না, বাংলাদেশের শুধুমাত্র চাঁদপুর অঞ্চল না, বাংলাদেশের সিলেট সহ 6-7টা বিভাগের এই জায়গায় না, গোটা পৃথিবীর আনাসে কানাসে যেহেতু সমস্ত মুসলমান দলবত নির্বিশেষে প্রত্যেকের ইমানের সাথে সম্পৃক্ত, সমস্ত জায়গার ভিতরে দাউ 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 করে আগুন জ্বলে উঠবে চিল্লা জোরে কোন ঠিক কিনা। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি। ভারতের আদালতের ভিতরে ওয়াসিম রেজবি নামক শিয়াদের একজন গুরু আদালতে রিট করেছে। কোরআন শরীফের 26টা আয়াত এমন আছে যেই আয়াতগুলো বর্তমান কোরআন শরীফের ভিতরে রাখা যাবে না, পরিবর্তন করতে হবে। আদালতের ভিতরে রিট করছে, কথা খুব ভালো করে খেয়াল রাখবেন। মামলা চলতেছে, গোটা বাংলাদেশের আলেম কুল শিরোমণি যার জন্য এতক্ষণ দোয়া করলাম, হাট হাজারি মাদ্রাসার শাইখুল হাদিস, আবার হইল নাজিমে তালিমাত শিক্ষা সচিব, আপনি আর আমাইনা তাম পৃথিবীর 56,000 বর্গ মাইলের ভিতরে যত ওলামায়ে কেরাম আছে সবাই শ্রদ্ধার পাত্র, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাত বারাকাতুহুম শুধু এতটুকু বলছেন। এই মামলার রায় কী হবে ওটা তো পরের বিষয়, পরের সাবজেক্ট। এই মামলা যেই কুলাঙ্গারের বাচ্চা, যেই নরপিশাচের বাচ্চা, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যেই কুলাঙ্গার হাত উত্তোলন করে মামলা দায়ের করার দুঃসাহস দেখিয়েছে, ওর বিরুদ্ধে যদি ভারত সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয়, শুধু বাংলাদেশ আর ঢাকা রাজধানী না, বাংলাদেশের শুধুমাত্র চাঁদপুর অঞ্চল না, বাংলাদেশের সিলেট সহ 6-7টা বিভাগের এই জায়গায় না, গোটা পৃথিবীর আনাসে কানাসে যেহেতু সমস্ত মুসলমান দলবত নির্বিশেষে প্রত্যেকের ইমানের সাথে সম্পৃক্ত, সমস্ত জায়গার ভিতরে দাউ 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 করে আগুন জ্বলে উঠবে চিল্লা জোরে কোন ঠিক কিনা। পরিষ্কার কণ্ঠে আমরা আমাদের মতো করে বলছি, এই বেয়াদবের বিরুদ্ধে যদি তাৎক্ষণিক, আজকে মাত্র 2 দিন, এর বিরুদ্ধে যদি যত উপযুক্ত শাস্তি এবং তার বিচারের কোনো ফয়সালা না হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া টেঁতুলিয়া কিচ্ছু বুঝি না, সমস্ত জায়গার প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা জায়গা থেকে দাউ দাউ করে সমস্ত মুসলমানদের একজোট হয়ে সমস্ত জায়গা থেকে প্রতিবাদের সুর আর কণ্ঠ বাজাইতেই হবে জোরে কোন ঠিক কিনা। যদি তাই না হয় তাহলে খেয়াল রাখবেন, পরিষ্কার খেয়াল রাখবেন, মালিকের কাছে কিয়ামতের ময়দানে কোন অবস্থাতেই যেই জায়গায় যান তাহাজ্জুদ পড়ানোর যা ইচ্ছা তা পড়েন, আল্লাহ তাআলার আদালতে কোন অবস্থাতেই পার পাবেন না জোরে কোন ঠিক কিনা। আমি আমার যুবক সহ সমস্ত বাবাদের কাছে বলতে চাই, বাবা সুবর্ণ সুযোগ সব সময় আসে না, আমরাও আপনাদের কাছে সব সময় আসি না, উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য কষ্ট করে আসি নাই, শুধুমাত্র বিবেক জাগ্রত করার জন্য এসেছি। যেই জায়গায় থাকেন, যে অবস্থায় থাকেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে কখনো দিকভ্রান্ত করার জন্য বাংলাদেশে কোনো ভূমিকা কখনো পালন করে নাই, করবেও না। কিন্তু যখন ইমান আর আমল আর ইসলাম আর মুসলমানের প্রশ্ন দাঁড়ায়, ওলামায়ে কেরাম যেহেতু কোরআন এবং হাদিস পড়ে এবং বুঝে, তারা যেহেতু নায়েবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া, সুতরাং তারা আপনাকে আর আমাকে বাঁচানোর জন্য মুরব্বীর ভূমিকা পালন করে চিল্লা জোরে কোন ঠিক কিনা। এই জন্য আমি পরিষ্কার ভাষায় পরিষ্কার কণ্ঠে বলতে চাই, আল্লামা বাবুনগরী সাহেব তো মাত্র ডাক দিয়েছেন, মামুনুল হকরা তো শুধুমাত্র ডাক দিবে, মুস্তাকুন নবী সাহেবরা তো আপনাদের কাছে আসবে,
কিন্তু এই সমস্ত প্রশ্ন যখন সামনে আসবে তখন আমরা কারা কারা, দুই হাত উঁচু করে দেখাবেন, এই সমস্ত প্রত্যেকটা মিছিলে মিটিমে বিক্ষোভে সমস্ত জায়গায় লেখা করে প্রতিবাদ করে কণ্ঠ দিয়ে শক্তি দিয়ে শ্রম দিয়ে কারা কারা সমস্ত জায়গায় ভূমিকা পালন করবেন, দুই হাত উঠান।